আসসালামু আলাইকুম ভোরের নিউজের আজকের আলোচিত সংবাদ পর্বে আপনাকে স্বাগতম আমাদের এই পর্বে জানাবো গত চব্বিশ ঘন্টায় রাজনীতি আন্তর্জাতিক এবং সারা দেশের আলোচিত সংবাদগুলো প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম এবং পরে বিস্তারিত আর সাথে যাচ্ছি আমি নাহার। সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই সংবাদ সম্মেলনে বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের বিবৃতি আর স্লোগান নয় জনগণ অ্যাকশন দেখতে চায় ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এই রাষ্ট্র সংস্কারের জন্য এমনই আহ্বান ডাকসুর সাবেক পিপি নুরুল হকরের এবার ধর্ষণের বিরুদ্ধে সর্যা সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের নতুন ভিসার জন্য এখনই আবেদন নয় নবায়ন করা যাবে সৌদি প্রবাসী ভাইদের জন্য সুখবর বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী পরিবহন সীমা বাড়ানো হচ্ছে সাড়ে পাঁচশো কোটি টাকা ব্যাংক ঋণ রেখে বন্ধ হয়ে যাচ্ছে একশো তেত্রিশ গার্মেন্টস স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি প্রথমেই রাজনীতির খবর সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই সংবাদ সম্মেলনে বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বেসরকারি শিক্ষক কর্মচারীরা দাবি পূরণের জন্য আজ রাজপথে নেমে এসেছে জাতির জন্য এটা লজ্জার বিষয় সরকার আজ সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে দিনের ভোট আগের রাতে নিয়ে নেওয়া এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই সরকারের পৃষ্ঠপোষকতায় আজ সর্বত্র দুর্নীতির প্রতিযোগিতা চলছে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এভাবেই বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সোমবার জাতীয় প্রেস ক্লাবে ছাব্বিশতম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের বিবৃতি আর স্লোগান নয় জনগণ অ্যাকশন দেখতে চায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জনগণ আর মানববন্ধন দেখতে চায় না দেখতে চায় প্রাণবন্ধন জনগণ মুখের স্লোগান শুনতে চায় না অ্যাকশন দেখতে চায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তিমূলক নাটক প্রচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন তিনি আরো বলেন এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক শক্তিকে ডাইরেক্ট অ্যাকশনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে জনগণ এখন দেখতে চায় আমরা কি করছি আমাদের কথা বলার চেয়ে দায়িত্ব হলো কিছু করা মানুষ এখন মুক্তি চায় ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এই রাষ্ট্র সংস্কারের জন্য এমনই আহ্বান ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক বলেছেন আমাদের দুর্বলতার কারণেই ধর্ষকদের পৃষ্ঠপোষক দুর্নীতিবাজ এই সরকার এখনো ক্ষমতায় টিকে আছে এখন আর সময় নেই দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এই রাষ্ট্র সংস্কারের জন্য তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকার ফলে প্র্যাকটিসের জায়গায় একটা তৈরি হয়েছে ছাত্রলীগ যুবলীগ ধর্ষণ করে আর আওয়ামী লীগ টাকা পাচার করে তাদের চোদ্দ বছরের অর্জন হচ্ছে এই এই সময় তিনি আরো বলেন এই সরকারকে যদি হটাতে না পারি তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মা বোনদের ইজ্জত রক্ষা হবে না সোমবার রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নোয়াখালীতে গৃহবধূ সহ সারা দেশের ধর্ষণ নিবিড়নের ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ বিচ্ছিলে এসব বলেন তিনি এবার ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার সেতুমন্ত্রী ওবাদুল কাদের ধর্ষণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বলেছেন ধর্ষণের ঘটনায় সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে তবে এই ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে এই ধরনের ইস্যু নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এছাড়াও তিনি আরো বলেন সরকার ধর্ষণের ব্যাপারে প্রশ্রয় দিচ্ছে না প্রতিটি ব্যাপারেই সরকার ব্যবস্থা নিচ্ছে দলীয় পরিচয় কেউ থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এবার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের নতুন ভিসার জন্য এখনই আবেদন নয় নবায়ন করা যাবে বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে গত উনিশে মার্চ থেকে সকল রুটিন ইমিগ্র্যান্ট নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রেখেছে ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাস যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী পর্যটক ছাত্র ব্যবসায়ীরা নতুন ভিসার জন্য এখনই আবেদন করতে পারবেন না তবে ভিসা নবায়ন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের ভিসা দফতর পাঁচই অক্টোবর ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাউন্সেলর প্রধান উইলিয়াম ডায়ার্স জানান যাদের ভিজার মেয়াদ গত চব্বিশ মাসের মধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে তারা ইন্টারভিউ ছাড়াই ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন সশরীরে উপস্থিত হতে হবে না তবে কবে নাগাদ আবারও নতুন ভিসা ইস্যু করা হবে এর কোনো পরিষ্কার জবাব দিতে পারেননি উইলিয়াম করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলেই কেবল এটা চালু হবে এছাড়া যুক্তরাষ্ট্রে যেসব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন কিংবা স্কলারশিপ পেয়েছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে সৌদি প্রবাসী ভাইদের জন্য সুখবর বিমান বাংলাদেশ ও ফ্লাইটে যাত্রী পরিবহন সীমা বাড়ানো হচ্ছে মহামারীতে দেশে আটকে পড়া সৌদি আরবের প্রবাসীদের ফেরার টিকিট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্স ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ থেকে সৌদি আরবের গমনের জন্য অপেক্ষমান বাংলাদেশিদের দুরাবস্থা নিরসনে ফ্লাইটে যাত্রীবহনের সর্বোচ্চ সীমা ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের ক্ষেত্রে চব্বিশে অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে এক্ষেত্রে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে বিধি শিথিলের সুযোগ নিয়ে বিমান সংস্থা দুটো অপেক্ষমান যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবারে সারা বাংলা সাড়ে পাঁচশো কোটি টাকা ব্যাংক ঋণ রেখে বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সময় পাঁচশো কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে এখন বন্ধ হয়ে যাচ্ছে একশো তেত্রিশটি গার্মেন্টস কারখানা এই রুগ্ন কারখানাগুলোর কাছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদ আসল ও মামলার খরচ সহ মোট দায় তৈরি হয়েছে ছয়শ কোটি টাকার এখন ব্যাংকগুলোর এই দায় পরিশোধে সরকারের কাছে সুবিধা তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন তবে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে সরকার এই সমস্যার সমাধান করতে গেলে কারখানাগুলোর ব্যাংক ঋণের দায় সুদে আসলে সরকারকেই মেটাতে হবে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি দেশের ছাত্রলীগের সন্ত্রাস গণ ধর্ষণ বিষয়েও স্থায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে গত নয় মাসে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতা ও সদস্যদের এই ধরনের হীন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় নির্বাচন কমিশন স্থানীয় সরকার সংক্রান্ত আইন দু হাজার বিশে এই বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে পুনরায় চিঠি দিয়েছে এই বিষয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে একটা কমিটি গঠন করা হয় ইতিপূর্বে গঠিত কমিটির সদস্যবৃন্দ এই কমিটির সদস্য থাকবেন আগামী ষোলো তারিখের মধ্যে কমিটিকে মতামত সম্পর্কে সুপারিশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ প্রতিদিনের আলোচিত সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ